हेलो गाइज, वेलकम टू इंग्लिश ट्यूटोरियल्स। आई होप तुम्हारा सबाई भालो रोचो, सेफ रोचो। आज के क्लास में टॉपिक वेस्ट बेंगल बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन क्लास 8 सिलेबस आलफ्रेड नोएजर लेखा गल्प मिडनाइट एक्सप्रेस। दुर्दान्त गल्प, खूब इंटरेस्टिंग, एक भौतिक बेपार रोचे और गल्पटा खूब एनजय कर लाइन बाई लाइन तर मान जानब, एक्सप्लेनेशन जानब और गल्पे शेषे वार्डगुलोर अर्थात इम्पर्टेंट किछु वार्डर सिनोनिमो जेने नेब। ताले चलो आज के क्लासटा आम्रा शुरू कर दी। प्रथम एकटू आलफ्रेड नोएज सम्पर्के आम्रा जेने नी। आलफ्रेड नोएज छिलेन एकजन अत्यंत परिचित विख्यात एकजन इंगरेज कवि, जिनी ब्यालाड्स लेखबार जोन्नो किन्तु भीषण भावे पपुलार छिलेन, परिचिति लाभ करेछिलेन। एबार कथा होच्छे ब्यालाड की। ব্যালাড হচ্ছে এক ধরনের কবিতার ফর্ম। কবিতার তো নানান রকমের ফর্ম হয়, অ্যাজ পার এক্সাম্পল সনেট, এলিজি, ঠিক সেরকমই একটি কবিতা হল ব্যালাড বা গীতি কবিতা। আলফ্রেড নোয়েজের জন্ম হয়েছিল 1880 সালের 16ই সেপ্টেম্বর এবং তিনি 1958 সালের 15th জুন মারা যান। মিডনাইট এক্সপ্রেস তার লেখা অন্যতম বিখ্যাত গল্পগুলির মধ্যে একটি। আমাদের সিলেবাসে যে গল্পটি পাঠ্য হিসেবে রয়েছে সেই গল্পটি আলফ্রেড নোয়েজের লেখা সেম নামেরই গল্পের একটু সংক্ষিপ্ত সংস্করণ। এবার তাহলে আমরা গল্পটির লাইন বাই লাইন মিনিংয়ের দিকে চলে যাই। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। এটা ছিল একটা অত্যন্ত পুরনো জীর্ণ অবস্থায় থাকা একটি বই, লাল চামড়ায় বাঁধানো। When Mortimer was 12 years old, he found the book in his father's library. যখন মর্টিমারের বয়স 12, তখন সে এই বইটি খুঁজে পেয়েছিল তার বাবার লাইব্রেরিতে। When the rest of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. যখন তাদের বিশাল পুরনো বাড়িটার বাকি অংশ অন্ধকারে ঢেকে যেত, তখন সে বইটাকে তার শোবার ঘরে নিয়ে গেছিল মোমবাতির আলোয় পড়বে বলে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। নিচের হল ঘরে ঘড়িটা টিক টিক করে আওয়াজ করছিল। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং বাইরে থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার কিন্তু এই ছেঁড়াখোড়া পুরনো বইটির দ্বারা অত্যন্ত আকৃষ্ট হয়েছিল। ইট কন্টেন্ড আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এই বইটাতে একটা গল্প ছিল যার নাম মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। এই বইটারই 50 নম্বর পাতায় এমন একটি ছবি ছিল যে ছবিটা কোনো এক অজ্ঞাত কারণে মর্টিমারকে খুব ভয় পাইয়ে দিত। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিট বাই আ ডাল ইয়েলো ল্যাম্প। ছবিটাতে দেখা যেত রাতের একটা ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা একটি নিষ্প্রভ হলুদ রঙের আলোয় আলোকিত ছিল। আ সিঙ্গল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল। এবং সেই হলুদ নিষ্প্রভ বাতির তলায় একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। তার মুখটা ঘোরানো ছিল একটা সুরঙ্গের অন্ধকার মুখের দিকে। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। 50 পাতার পরে মর্টিমার কিন্তু আর কোনোদিনই গল্পটি পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট। অনেকগুলি বছর তারপরে কেটে গেল। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান। মর্টিমার এখন একজন যুবক। ওয়ান ডে অ্যারাউন্ড মিড নাইট হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন আ ডার্ক এমটি জাংশন। একদিন মাঝরাত নাগাদ একটা ফাঁকা অন্ধকার জাংশন স্টেশনে সে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ আ সিঙ্গল ডাল ল্যাম্প গ্লোয়িং। সেই প্ল্যাটফর্মে বা জাংশন স্টেশনটিতে একটিমাত্র নিষ্প্রভ বাতি টিমটিম করে জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড আ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। সেই বাতির আলোয় মর্টিমার হঠাৎ করে লক্ষ্য করল একটি অন্ধকার এবং একাকী ব্যক্তিকে, যাকে কিনা সে চিনত। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিস বুক
ইন হিজ চাইল্ডহুড। শৈশবের তার সেই বইয়ের 50 পাতায় এই লোকটিকে সে দেখেছে। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, এবং এই লোকটি তার মুখটি ঘুরিয়ে রেখেছিল এক সুড়ঙ্গের অন্ধকার কালো মুখগহ্বরের দিকে। মর্টিমার্স ইনস্টিংস ওয়্যার অ্যারাউজড, মর্টিমারের যাবতীয় কৌতূহল হঠাৎ করে জেগে উঠল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইন টু হিজ ফেস, সে দ্রুত এগিয়ে গেল ওই ব্যক্তিটির দিকে এবং গিয়ে তার মুখের দিকে সে তাকাল। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার ভীষণ চমকে গেল। হি ওয়াজ স্টেয়ারিং ইন টু হিজ ওন ফেস, সে দেখল সে অন্য কারুর দিকে নয়, সে তার নিজের মুখের দিকেই তাকিয়ে আছে। আ ওয়েভ অফ প্যানিক সার্জড থ্রু মর্টিমার, ভয়ের এক শীতল স্রোত মর্টিমারের মধ্যে দিয়ে বয়ে গেল। হি টার্নড, সে পিছন দিকে ফিরল, গাস্পড অ্যান্ড ব্রোক ইন টু আ ওয়াইল্ড রান, সে পিছনে ঘুরে দাঁড়ালো, হাঁপাতে লাগলো এবং পাগলের মতন ছুটতে শুরু করলো। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাশড ডাউন আ মুনলিট রোড, সে হুড়মুড়িয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলো এবং চাঁদের আলোয় আলোকিত রাস্তা ধরে দৌড়তে লাগলো। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ফুটস্টেপস বিহাইন্ড হিম, সে তার নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি তার পিছনে শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম, সেই পদধ্বনি বা সেই পায়ের শব্দ দৃঢ়ভাবে ক্রমশ তার নিকটবর্তী হচ্ছিল। মর্টিমার পজড ফর আ মোমেন্ট, মর্টিমার এক মুহূর্তের জন্য দাঁড়ালো, থেমে গেল। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন উইথ ফিয়ার, ভয়ে সে থরথর করে কাঁপছিল সেই সময়। হি বিগ্যান টু রান এগেন, সে আবার দৌড়তে লাগলো। কোয়ার্টার অফ আ মাইল ডাউন মর্টিমার স আ স্মল হোয়াইট কটেজ, সিকি মাইল গিয়ে মর্টিমার একটি ছোট্ট সাদা কুটির দেখতে পেল। কোয়ার্টার অফ আ মাইল অর্থাৎ এক মাইলের চার ভাগের এক ভাগ পথ মর্টিমার অতিক্রম করে সেই ছোট্ট সাদা কুঁড়ে ঘর বা কটেজটিকে সে দেখতে পেল। সিকিং ডেসপারেট শেল্টার মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, বেপরোয়াভাবে আশ্রয়ের খোঁজে থাকায় মর্টিমার ওই কটেজের বা কুঁড়ে ঘরের কাঠের দরজায় তার মুঠো দিয়ে দুম দুম করে আঘাত করতে লাগলো, নক করতে লাগলো। হি হার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, এরপরই সে শুনতে পেল খুব ভারী পায়ের শব্দ, ক্যাঁচকোচ করে আওয়াজ করা কাঠের সিঁড়ি বেয়ে নেমে আসছে। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড আ শ্যাডোই ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল, দরজাটি খুলে গেল এবং একটি ছায়ামূর্তিকে দেখা গেল দরজায় একটি মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে। দে এক্সচেঞ্জড নো ওয়ার্ডস, মর্টিমার এবং ওই বাড়ির ব্যক্তিটি কোনো কথাবার্তা কিন্তু একে অপরের সাথে বললেন না। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড, সেই ছায়ামূর্তিটি ইশারায় মর্টিমারকে ভিতরে আসতে বলল। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, দুজনে মিলে তারপর তারা সেই মচমচ করতে করা আওয়াজ করা বা সেই ক্যাঁচকোচ আওয়াজ করা সিঁড়ি বেয়ে বাড়ির দোতলায় উঠে গেল। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার আ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, এই ছায়ামূর্তিটি মর্টিমারকে বাড়ির দোতলার একটি ঘরে নিয়ে গেল যে ঘরে খুব উজ্জ্বলভাবে আগুন জ্বলছিল ফায়ারপ্লেসে। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, আগুনের পাশেই একটি বেশ বড় আরাম কেদারা রাখা ছিল। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ আ স্মল ওক টেবল অন হুইচ লে আ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, সেই আর্ম চেয়ারের পাশেই ছিল একটা ছোট্ট ওক গাছের কাঠ দিয়ে তৈরি টেবল, যে টেবিলের ওপরে রাখা ছিল একটি জীর্ণ পুরনো বই লাল চামড়ায় বাঁধানো। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবল, সেই ছায়ামূর্তিটি টেবিলের ওপরে মোমবাতিটি রেখে দিল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, এবং নিস্তব্ধে সেই ঘর থেকে সে বেরিয়ে গেল। মর্টিমার কোল্যাপসড ইন টু দ্য আর্ম চেয়ার অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, মর্টিমার সেই আরাম কেদারায় বসে পড়ল এবং সেই পুরনো বইটি সে হাতে তুলে নিল। উইথ আ শক চমকে গিয়ে হি রিয়েলাইজড
সে বুঝতে পারল ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড। এটি ছিল তার শৈশবের সেই একই বই, দ্য বুক হুইচ কন্টেন দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, সেই বই যার মধ্যে ছিল মিডনাইট এক্সপ্রেস নামক গল্পটি। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। মর্টিমার ভীষণ ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেমলিং হ্যান্ডস। কাঁপা কাঁপা হাতে সে বইয়ের পাতাগুলি উল্টাতে লাগলো। হি বিগ্যান টু রিড। সে পড়া শুরু করলো গল্পটি। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট আ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক হুইচ কন্টেন্ড আ ফ্রাইটনিং পিকচার। গল্পটি ছিল এমন এক ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তিটি তার শৈশবে এমন একটি বই পড়েছিল যে বইতে ছিল একটা খুব ভয় দেখানোর মতন ভীতিপ্রদ একটি ছবি। মর্টিমার ট্রাইড টু গ্রাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। মর্টিমার যে অদ্ভুত ঘটনাচক্রের মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা সে বোঝবার চেষ্টা করল। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। তার অন্তর চূড়ান্ত ভয়ে ভরে গিয়েছিল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইন টু দিস কটেজ, মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি। ভয়ে ভয়ে মর্টিমার নিজেকেই জিজ্ঞাসা করল, এই অদ্ভুত লোকটি কে যে কিনা তার কটেজে বা কুঁড়ে ঘরে আমাকে আসতে দিল? অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন্ড। ঠিক সেই সময়ে দরজাটা আবার খুলে গেল। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন। এবং সেই অদ্ভুত বাড়ির মালিক ভিতরে প্রবেশ করলেন। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস। তার মুখমণ্ডল ছিল অন্ধকারে ঢাকা। দ্য ক্যান্ডেল অন দ্য টেবল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস। টেবিলের ওপর রাখা মোমবাতিটা দেওয়ালের ওপরে বিশাল বিশাল ছায়া বিস্তার করছিল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। সেই ছায়ামূর্তিটি মর্টিমারের সামনে এসে দাঁড়িয়ে রইল। স্লোলি হি এজড ফরওয়ার্ড। ধীরে ধীরে সে মর্টিমারের দিকে এগোতে লাগল। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন। আরাম কেদারায় বসে থাকা অবস্থায় মর্টিমারের শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত নেমে গেল। হি লুকড আপ ইন টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। সে সেই ছায়ামূর্তির মুখের দিকে তাকালো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার বুঝতে পারল সে নিজেকেই দেখছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড সি রোড আউটসাইড। নিচে হলঘরে ঘড়িটা টিক টিক করে শব্দ করছিল এবং বাইরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। দি ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড। মোমবাতির আলো দপদপ করছিল। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবল। লাল চামড়ায় বাঁধানো সেই পুরনো জরাজীর্ণ বইটা খোলা অবস্থায় তখনও টেবিলের ওপরেই পড়েছিল। তাহলে এই হলো মিডনাইট এক্সপ্রেস গল্পটি লাইন বাই লাইন মিনিং অ্যান্ড এক্সপ্লেনেশন। তাহলে আমাদের মনে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড। গল্পটি একটু মিস্টিরিয়াস, একটু রহস্যময়, একটু ভৌতিক ছোঁয়া বা টাচও কিন্তু গল্পটির মধ্যে রয়েছে। দ্যাট ইজ ওয়াই এই গল্পটি কিন্তু ভীষণভাবে ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল। আমার মতে মর্টিমার বেসিক্যালি স্বপ্ন দেখছিল, হি ওয়াজ ড্রিমিং। গল্পটির শুরুতে যদি আমরা একটু মনে করি, দেখো মর্টিমার তখন একটা ছোট্ট বাচ্চা ছেলে। সে তার বাবার লাইব্রেরি থেকে বইটা নিয়ে ওপরের ঘরে নিয়ে গেছিলো, তার নিজের শোবার ঘরে নিয়ে গেছিলো মোমবাতির আলোয় পড়বে বলে। উই ক্যান ওয়েল ইমাজিন যে ছোট্ট বাচ্চা মর্টিমার গল্পটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল এবং ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখল এই যা যা তারপরে আমরা গল্পে জানলাম সেই সব কিছু। কেন স্বপ্ন দেখেছিল তার একটা জাস্টিফিকেশন আমি তোমাদেরকে দিতে পারি। দেখো গল্পটি যখন মর্টিমার ছোটবেলায় পড়তে শুরু করেছিল তখনও কিন্তু নিচের হলঘরে ঘড়িতে টিক টিক করে আওয়াজ হচ্ছিল এবং বাইরে থেকে সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছিল। এবং এইবার যখন গল্পটি আমরা শেষ করলাম, দেখো গল্পটি কিন্তু এন্ডিংটা খুব অ্যাব্রাপ্ট, হঠাৎ করে সাডেনলি যেন গল্পটা শেষ হয়ে গেল। তারপরেই কিন্তু আমরা আবার সেই সেম সিচুয়েশনটাই পাচ্ছি,
কি সিচুয়েশন, দা নিচের হলঘরে সেই ঘড়ির টিকটিক করে আওয়াজ এবং বাইরে সমুদ্রের গর্জন। তাহলে আমরা ইমাজিন করতে পারি যে মর্টিমার স্বপ্নটা ওই পর্যন্ত দেখতে দেখতেই হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পরে সে আবার সেই সাউন্ডগুলো পেতে থাকে। সো দিস ইজ মাই জাস্টিফিকেশন। তোমাদের যদি কোনো ডিফারেন্ট ওপিনিয়ন থাকে তাহলে তোমরা উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ডাউট আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমিও তোমাদের মতামতটা শুনে ভীষণভাবে খুশি হব। আর যদি এই গল্পটি নিয়ে তোমাদের কারো কোনো ডাউট থাকে তাহলে সেটাও তোমরা কিন্তু কোশ্চেন করে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে আনসার দিয়ে দেবো। তাহলে এইবার আমরা গল্পটির কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে নিই। দেখো, বেশ কিছু ওয়ার্ড মিনিং আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে এই ওয়ার্ড মিনিংগুলোকে নোট ডাউন করে রাখতে পারো বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি মিডনাইট এক্সপ্রেস গল্পটা আমি যতটা এনজয় করেছি তোমরাও নিশ্চয়ই এনজয় করেছো। তাই যদি ভিডিওটি ভালো লাগে বা যদি মনে হয় যে আমার এক্সপ্লেনেশন তোমাদের গল্পটি সম্পর্কে ডাউট ক্লিয়ার করতে হেল্প করতে পারে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে, হেল্প করতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে ফিউচারের ভিডিওর আপলোডের নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিনটাইম সকলে ভালো থেকো, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম।